সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমাদের সামনে বিভিন্ন সময় নানান বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে। কখনো সেগুলি হাসির হয় তো কখনো আবার ভিডিওর মধ্যেকার হিংস্র দৃশ্য আমাদের গা শিউড়ে তোলে। তবে অনেক সময় আবার ভিডিওর বিষয়বস্তুতে উঠে আসে সামাজিক বার্তা। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে প্রথমে হাসি পেলেও সমগ্র ভিডিও জুড়ে এক শিক্ষণীয় ঘটনা ধরা পড়েছে। গিয়েডি নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটির প্রথমেই কোনো একটি বাগানের মধ্যে এক ব্যক্তিকে ক্রমশ অগ্রসর হতে দেখা যায়। ভিডিওর প্রথমে ব্যক্তিটিকে দেখে গরিব ভিখারি বলেই মনে হয়, তবে পরবর্তী অংশে ধরা পড়ে এক চমকপ্রদ দৃশ্য। প্রথমে একটি ছেঁড়া জামাকাপড় পরিহিত ওই ভিখারি ব্যক্তিটিকে হাতের উপর ভর করে কোনো মতে মাটি ঘষে সামনের দিকে অগ্রসর হতে দেখা যায়। স্বভাবতই তার এই অবস্থা দেখে আবেগঘন হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কিন্তু আচমকাই দেখা যায় এক অবাক করা দৃশ্য। হঠাৎ ওই ব্যক্তিটি নোংরা জামাকাপড় খুলে ফেলে এবং তার পরিবর্তে ভালো পরিষ্কার জামা প্যান্ট নাই জড়িয়ে। স্পষ্টতই বোঝা যায় যে কেবলমাত্র মানুষের চোখে ধুলো দিয়ে ভিক্ষা চাওয়ার জন্যই সে নোংরা জামাকাপড় পরে থাকে। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায় একটি মোবাইল ফোন বার করে সে সম্ভবত তার কোনো সঙ্গীকে ফোন করে এবং মুহূর্তের মধ্যেই বাইরে থেকে চড়ে ঘটনাস্থলে আসে এক ব্যক্তি। পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে বাইকে চড়ে রওনা দেন ওই নকল ভিখারিটি। গিয়েডি নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটির প্রথমেই কোনো একটি বাগানের মধ্যে এক ব্যক্তিকে ক্রমশ অগ্রসর হতে দেখা যায়। ভিডিওর প্রথমে ব্যক্তিটিকে দেখে গরিব ভিখারি বলেই মনে হয়, তবে পরবর্তী অংশে ধরা পড়ে এক চমকপ্রদ দৃশ্য। প্রথমে একটি ছেঁড়া জামাকাপড় পরিহিত ওই ভিখারি ব্যক্তিটিকে হাতের উপর ভর করে কোনো মতে মাটি ঘষে সামনের দিকে অগ্রসর হতে দেখা যায়। স্বভাবতই তার এই অবস্থা দেখে আবেগঘন হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কিন্তু আচমকাই দেখা যায় এক অবাক করা দৃশ্য। হঠাৎ ওই ব্যক্তিটি নোংরা জামাকাপড় খুলে ফেলে এবং তার পরিবর্তে ভালো পরিষ্কার জামা প্যান্ট নাই জড়িয়ে। স্পষ্টতই বোঝা যায় যে কেবলমাত্র মানুষের চোখে ধুলো দিয়ে ভিক্ষা চাওয়ার জন্যই সে নোংরা জামাকাপড় পরে থাকে। ভিডিওটির পরবর্তী অংশে দেখা যায় একটি মোবাইল ফোন বার করে সে সম্ভবত তার কোনো সঙ্গীকে ফোন করে এবং মুহূর্তের মধ্যেই বাইকে চড়ে ঘটনাস্থলে আসে এক ব্যক্তি। পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে বাইকে চড়ে রওনা দেয় ওই নকল ভিখারিটি।